আন্দোলন চলাকালে আদালত চত্বরে প্রিজন ভ্যানে তোলার সময় এক সন্তানকে নিজে হাত চাপড়ে মায়ের ভরসা দেওয়ার একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছিল। ভাইরাল হওয়া ভিডিওর সেই তরুণ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর ছেলে, তার নাম ওমর শরীফ মোহাম্মদ ইমরান সানিয়াত। আদালত চত্বরে মা ও সন্তানের এমন দৃশ্য সবার প্রশংসা কুড়িয়েছিল। এবার সামনে এসেছে সানিয়াতের ওপর নির্যাতনের নির্মম বর্ণনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একটি পোস্ট দিয়েছেন ফরিদউদ্দিন নামে এক ব্যক্তি। তিনি লিখেছেন, রিমান্ডে প্রতিদিন সানিয়াতের জন্য ছিল জাহান্নাম। সে কষ্ট সহ্য করতে না পেরে প্রতিনিয়ত মরার জন্য দোয়া করত। রাত 2:30 বাজে সানিয়াতের মাকে কল দিয়ে অন এয়ারে রেখে তাকে নির্মমভাবে পিটিয়ে তার আর্তনাদ শোনানো হতো। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। সানিয়াতের মা অসুস্থ থাকায় তার বাবা তাকে হাসপাতালে নিয়ে যান। ডাউন সিনড্রোমের রোগী ছোট ভাইকে নিয়ে বাসায় একা ছিলেন সানিয়াত। রাতের বেলা পেস্ট্রি খাওয়ার আবদার করে ছোট ভাই। আবদার মেটাতে রাতে বাসা থেকে বের হন সানিয়াত। একটি দোকান খোলা পেয়ে সেখান থেকে কেক নিয়ে বের হতেই ডিবির জ্যাকেট পরা একদল তাদের ঘিরে ধরে। তারপর ঘাড় ধরে গাড়িতে তোলা হয় তাকে। বুলুর খোঁজে ডিবি তাদের গাড়িতে করেই সানিয়াতের মাকে ভর্তি করা হাসপাতালে নিয়ে যায়। সেখানে গিয়ে বুলুকে পায়নি ডিবি। সানিয়াতের মায়ের রুমে ডিবিকে ঢুকতে দেয়নি নার্সরা। পরে সানিয়াতকে নিয়ে চলে যায় তারা।